আমি আলোচনা করব তুরস্ক রুশ নির্বাচন নিয়ে। আসলে তুরস্ক নির্বাচনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, তুরস্ক নির্বাচনে কিন্তু ওকে দাঁড়িয়েছে, সে কিন্তু পশ্চিমা ধাঁচের এবং সে কিন্তু পশ্চিমাদের কথা কিন্তু শুনবে। এক্ষেত্রে যদি আমরা বলতে পারি যে পশ্চিমা বিশ্ব কিন্তু এরদোয়ানকে সরানোর জন্য খুব উঠে পড়ে লেগেছে, কেন এরদোয়ান যদি ক্ষমতায় আসে তবে কিন্তু ইরান, ইন্ডিয়া বা তুরস্ক বা রাশিয়া কিন্তু অন্য কিছু কিন্তু ঘটাতে পারে। এবং আপনাদেরকে আপনারা জানেন বা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে আমেরিকা কীরকম ঝামেলায় মধ্যে পড়ে আসে। আমেরিকাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে কিন্তু বিশেষ করে ইরান, ইরাক, ইরান যদি বলি যে রাশিয়া কিন্তু একজোট হয়েছে। তারা যে কোনো মুহূর্তে এই সাবকন্টিনেন্টে কিন্তু বলতে গেলে যে যুক্তরাষ্ট্রের আধিপত্য কীভাবে কমানো যায় সেই বিষয় নিয়ে কিন্তু তারা কিন্তু জোর তদবির চালাচ্ছেন। আপনারা দেখতে পারবেন যে কিছুদিন আগে সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা সমঝোতা চুক্তি হয়েছে, যেখানে তারা একত্রিত হওয়ার একটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। সেটার কিন্তু মূল দায়িত্ব পালন করেছে চীন। চীন চাচ্ছে যে যুক্তরাষ্ট্র কোনোভাবে যেন এই সাব কন্টিনেন্টে কিন্তু যেন প্রভাব ফেলতে না পারে। কিন্তু আমাদের আমাদের সুযোগ সুবিধাটা কি? আসলে প্রকৃতপক্ষে বলতে গেলে যে আমাদের কোনো শাসকে কোনো দেশে কিন্তু তার নিজের স্বার্থ ছাড়া অন্য স্বার্থ কেউ দেখে না, এটা আমরা জানি। তাদের নিজের স্বার্থটা আগে দেখেছে, হোক চীন বা যুক্তরাষ্ট্র। কিন্তু কিন্তু আমাদের মতো দেশ যারা বাংলাদেশ আছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু যে 15 বছর তিনি ক্ষমতায় আছেন, তিনি কিন্তু সব পক্ষেরই কিন্তু সাথে মিল রেখে কিন্তু পলিটিক্যাল মিল রেখে কিন্তু দেশ পরিচালনা করেছেন। বিশেষ করে আমেরিকা এবং চায়না কিন্তু চীন, বিশেষ করে চীন বলছে যে তারা একটা নৌ ঘাঁটি স্থাপন করে বঙ্গোপসাগরে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের কারণে কিন্তু সেটা সম্ভব হয়নি। তাদের সাথে ভালো সম্পর্ক দুইভাবে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখছে। ইউরোপের উপর কিন্তু এই প্রভাবটা, আমেরিকার প্রভাবটা কম পড়বে এবং এখানে রাজত্ব করবে বিশেষ করে চীন, রাশিয়া বা ইরান। কিন্তু এটাই মাথা ব্যথার কারণ হয়েছে আমেরিকান। আমেরিকা চাচ্ছে যে কোনোভাবে যেন তুরস্ক ক্ষমতায় আসতে না পারে, কেন তুরস্ক যদি ক্ষমতায় আসে তবে কিন্তু আমেরিকার জন্য একটা বিশাল ক্ষতির কারণ হয়ে যাবে। এই আমরা দেখেছি যে ন্যাটোভুক্ত সদস্য দেশ হয়েও তুরস্ক কিন্তু রাশিয়ার সাথে বিশাল একটা সম্পর্ক কিন্তু স্থাপন করার জন্য চেষ্টা করেছে এবং অস্ত্র কেনার জন্য কিন্তু বেশ তৎপর ছিল। এটা কিন্তু মাথা ব্যথার কারণ ছিল আমেরিকা, যুক্তরাষ্ট্র ও ন্যাটো সদস্যদের দেশগুলোর মধ্যে। আপনারা জেনেছেন যে ন্যাটো কিন্তু বিশেষ করে রাশিয়ার সাথে খুব ভালোভাবে লেগেছে, যেন ইউক্রেন যুদ্ধের কারণে, যেন ইউক্রেনকে তারা লিলি দিয়েছে বিশেষ করে ন্যাটো এবং আমেরিকা। কিন্তু এখান থেকে যে ইউক্রেনের কোনো ভালো ফলাফল বয়ে আনবে সেটা না, কিন্তু এদের একটা স্বার্থপরতার জায়গা থেকে এর কাজটা করছে। তাদের নিজস্ব দেখেছেন যে আমেরিকা কোয়াড গঠন করেছে, বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া বা এখানে যেন এই কোয়াড গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যেন চীনের কোনো প্রভাব না পড়ে। কিন্তু এই ক্ষেত্রে চীনও কিন্তু কূটনৈতিকভাবে মানে ইরানের সাথে বা পাকিস্তানের সাথে বা ভারতের সাথে কিন্তু জোরালো তদবির চালাচ্ছে, বিশেষ করে রাশিয়ার সাহায্য সহযোগিতা নিয়ে। তারা চাচ্ছে যেন এখানে আমেরিকার কোনো আধিপত্য যেন না থাকে। তো এখন দেখা যাক বিশ্ব রাজনৈতিক কোন পর্যায়ে চলে যায়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যদি এই বিশ্ব রাজনীতির অনেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বিষয়গুলো নির্ভর করছে তুরস্ক নির্বাচন উপলক্ষে। তুরস্ক যদি এই নির্বাচনে যদি এরদোয়ান না আসে, অন্য পক্ষ যদি আসে, তবে সেক্ষেত্রে কিন্তু আমেরিকা কিন্তু একটা জয়লাভ করার সম্ভাবনা আছে এবং আমেরিকার কিন্তু আধিপত্য কিন্তু এই মধ্যপ্রাচ্য বা সাব কন্টিনেন্টের সাথে থাকবেই। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জোর তৎপরতা চালাচ্ছে এরদোয়ান, যাতে করে সে ক্ষমতা আসতে পারে এবং আমেরিকার দাপট, আসলে সে প্রকাশ্যে বলছে না যে আমেরিকার দাপট কমাবে, কিন্তু তার কাজকর্ম বা তার যে আচার আচরণ বা অন্য অন্য দেশের সাথে মানে আমেরিকার শত্রুপক্ষের দেশের সাথে যে তার সখ্যতা আসছে, তা দেখে প্রমাণ পাওয়া যায় যে সে চাচ্ছে এখান থেকে আমেরিকাকে আউট করার জন্য এবং আমেরিকার আধিপত্য কমানোর জন্য এবং নতুন করে একটা নবদিগন্ত সূচনা করার জন্য। আসলে কী নবদিগন্ত সূচনা হবে সেটা আসলে এটা বলা রাখে না, কেননা সবাই নিজ স্বার্থের জন্য নিজ দেশের জন্য কাজ করে। এখানে যে বাংলাদেশ বা অন্য দেশ লাভবান হবে সেটা একটা বড় বিষয় না, কিন্তু কোন দেশ কত কূটনৈতিকভাবে সফলভাবে চলতে পারে সব দেশের সাথে তাল মিলে, এটাই হচ্ছে দেখার বিষয়। তো বন্ধুরা, আমি পরবর্তী বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওর জন্য আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য সহযোগিতা করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।